লাইফস্টাইলে তোমাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাই। আশা করি সবাই ভালো আছো, আমি তো ভালো আছি, বিন্দাস আছি। আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি রাস্তায়, বুঝতেই পারছো গাড়ির মধ্যে। কোথায় যাচ্ছি তোমরা গেস করো যে আমরা কোথায় যাচ্ছি। যেখানেই যাই না কেন সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? আর কে কে যাচ্ছি সেগুলো একটুখানি দেখাই। এই যে সামনে আমার হাজবেন্ড চালাচ্ছে, একটু হাই করে দাও ভালো করে। হাই, এটা আমার দিদির মেয়ে, আর এটা আমার দিদির ছেলে। আর একটা গাড়ির মধ্যে আমার ভাই, ভাইয়ের বউ, মা, দিদি, জামাই বাবু, ওরা আছে। পরে তোমাদের সাথে সেটা আলাপ করে দেবো, ঠিক আছে? আমরা কোথায় এসেছি? আমরা চলে এসেছি দীঘা। আট মাস পর আমরা বেরিয়ে পড়েছি মনের আনন্দে। আর ঘরে গেলাম তোমার পৌনে একটার সময় পৌঁছে, এবার এসে একটু রেস্ট নিলাম, নিয়ে তারপরে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম। আজকে হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল আর হচ্ছে কাতলা মাছের ঝোল, ওই দিয়ে দুপুরে খাওয়া দাওয়া হলো, স্নান করা হলো সমুদ্রে করে। এত ঠান্ডা লেগে গেছিলো যে আমরা এসে আর মানে ইচ্ছা করছে না বেরোতে। তা আমি এখন এই যে বিছানায়, আমার ছেলে একটু ঘুমোচ্ছে, ও ঘুমাচ্ছে বলে আমি ওর পাশে একটুখানি শুয়ে তোমাদের সাথে কথা বলছি। মানে কি বলবো, আজকে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তোমাদের সাথে মোটামুটি রাস্তাটা শেয়ার করেছি। আজকে আমি বাড়ি থেকে বেরিয়েছি 5টায়, তারপরে মায়ের ওখানে গেছি, ওখান থেকে আমরা বেরিয়েছি 8টায়। তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, যেহেতু আমি 8টার সময় বেরিয়েছি। 8টার সময় বেরিয়ে আমরা এখানে এসে পৌঁছেছি, তখন কটা বাজে, 1:45। এসে আর শরীরে দিচ্ছিল না, এমনিতেই রাত্রিবেলা ভালো করে ঘুম হয়নি। দেখবে কোথাও একটা যাওয়ার ইয়ে থাকলে না আর ঘুমটুম আসে না।
তারপরে গোছানো সব থাকে, সেই তোর শরীরটা দেখছো আমাদের চোখ মুখের কি অবস্থা হয়ে গেছে, সারা দিন আজকে পুরো টায়ার্ড আমার, মানে নিজেরই এখন ঘুম এসে যাচ্ছে। তা এবার ভাই আর হাজবেন্ড বললো যে রেডি হও আবার একটু যা বেরোবো, আমি বলছি দাঁড়াও একটুখানি আমি রেস্ট নিই, আমার আর ইচ্ছা করছে না। আর তারপরে একসাথে আমরা এতজন এসি, এত আনন্দ হচ্ছে না, ভীষণ আনন্দ হচ্ছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। আর যেহেতু মানে পুরো লকডাউনের মানে মধ্যে, মানে গত ফেব্রুয়ারি থেকে, ফেব্রুয়ারি শেষ থেকে এই অবধি কোথাও যাওয়া হয়নি, একদম মনটা খারাপ হয়ে গেছিল, সেই কারণে একটু মন ভালো করার জন্য সবাই মিলেই আমরা বেরিয়ে পড়েছি, সবাই মিলেই, দিদিরা, ভাই, ভাই বউ, আমরা সবাই মিলেই বেরিয়েছি যে মনটা একটু হবে, কারণ সারা পুজোতে একটা দিন একটু ঘুরতে বেরোতে যাইনি, কোথাও যাইনি, শুধু পঞ্চমীর দিন মায়ের কাছে ছাড়া। এই জন্যই মনের মানে কি বলবো, মনের খুশিতে বেরিয়ে পড়েছি আমরা যে একটু আনন্দ করব সবাই মিলে। তা কেমন লাগলো আজকের ভিডিওটা? সেভাবে হয়তো তোমাদেরকে দেখাতে পারিনি, যেহেতু আমরা আনন্দ করতে করতে এসেছি, সেই রাস্তার দৃশ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর বেশি বেশি করে আমাকে সাবস্ক্রাইব করে, আর তোমরা আমাকে বেশি বেশি করে ভালোবাসো আরও, যাতে আমি একটু এগোতে পারি। তোমরা যদি আমাকে এগিয়ে নিয়ে যাও তবেই না আমি এগোতে পারবো, তোমরা যদি না এগিয়ে নিয়ে যাও তাহলে তো এগোতে পারবো না। ঠিক আছে, তাহলে আজকের মতন আমি রাখছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট দিন, নেক্সট ভিডিওতে। তাহলে আজকের মতন রাখছি, বাই।